এক্স ওয়ান এক্স টু এভাবে এক্স পর্যন্ত এই চলরাশিগুলোর গড় যদি এক্স বার হয় তাহলে এটার মান কত তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে আলাদা করে নিতে পারি এক্স ওয়ান পর্যন্ত আর এখানে এক্স বার কটা আছে দেখো ওয়ান থেকে শুরু টেন পর্যন্ত শেষ তাহলে আমাদের এখানে এক্স বার আছে কটা এক্স বার আছে মাইনাস মাইনাস হবে এখানটা মাইনাস টেন এক্স বার এদের সমষ্টিগত এক্স ওয়ান থেকে এক্স টেন পর্যন্ত এর সমষ্টিগত না এর সমষ্টি হবে টেন এক্স বার কারণ এদের গড় বলেছে এক্স বার তাহলে এক থেকে দশ পর্যন্ত এই চলরাশিগুলোর গড় যদি এক্স বার হয় আর এককের সংখ্যা টেন তাহলে এটা হবে টেন এক্স বার মাইনাস টেন এক্স বার সমষ্টি তাহলে এটা কি হবে রেজাল্ট হবে জিরো